শাকিবের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি করছে একের পর এক রেকর্ড। বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি বাংলাদেশে এখন পর্যন্ত 20টি হল বুকিং হয়েছে। বাংলাদেশে অন্য কোনো সিনেমার 5টি হল বুকিং হয়েছে কি না সেটারও সন্দেহ রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছি। তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যান। হল বুকিংয়ে এগিয়ে লিডার আমি বাংলাদেশ। শাকিব বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ 100-এরও অধিক হলে মুক্তি পাবে সেটা কনফার্ম করেছে প্রদর্শক সমিতির সভাপতি। প্রদর্শক সমিতির মতে শাকিবের চাহিদা বেশি বাংলাদেশের হলগুলোতে। দর্শকরা শাকিবের সিনেমাকে বিশ্বাস করে, স্পেশালি সিঙ্গেল স্ক্রিনগুলোতে শাকিবের বিকল্প কেউ নেই, এটা মানতেই হবে। এবার জানা গেল অলরেডি 20টি হল বুকিং হয়েছে এই সিনেমাটির, আরও অধিকাংশ হল বুকিং হওয়ার কথা জানা যায়, সেটা 20 রোজার পরপরে শুরু হবে। যতটুকু জানা গেছে আসন্ন ঈদে সর্বাধিক হলে দেখা যাবে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। বিদেশের মাটিতেও লিডার আমি বাংলাদেশ সিনেমাটি মুক্তি হওয়ার কথা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত বিশ্বব্যাপী কয়টি হলে আসে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। আগামী 12 এপ্রিল বুধবার আসছে এই সিনেমার প্রথম র‍্যাপ সং কথা আছে শিরোনামের গানটি। রিলিজ হবে আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেল ও আরটিভি মিউজিক ফেসবুক পেজ। তো শাকিবেনরা অপেক্ষার মাত্র 2 দিন।